ছাড়ো অস্থির, ছাড়ো ভালো আছে। আসসালামু আলাইকুম, আমি আজকে এসেছি রংধনুতে, জামালপুর তামাকতলাতে। এখান থেকে টেস্ট করব, বেশ কিছু খাবারের অর্ডার দেওয়া হয়েছে, তো টেস্ট করে আপনাদেরকে বিস্তারিত আমি জানাচ্ছি। আমাদের খাবারগুলো এসে পড়েছে, এটা হচ্ছে খাসির পায়া 150 টাকা, আর এই ডাল বুটের ডাল এটা হচ্ছে 20 টাকা, তুনদুন এটা হচ্ছে 20 টাকা, আর একটা পরোটা নিয়েছি এটা হচ্ছে 10 টাকা। এখন এই তুনদুনটা টেস্ট করি। প্রথমে তুনদুন থেকে শুরু করতেছি, যে দেখি কি অবস্থা। তুনদুনটা অনেকটা পাউরুটির মতো লাগতেছে, এবার একটু ডালটা টেস্ট করি। ডালটা টেস্ট আছে, ডালটার ভিতরে এগুলার হালকা একটু ঝোল দেওয়া আছে, মিক্স করা আছে। আর পরোটা আসলে ওইটা বলার কিছু নাই, এটা কত ভাবে প্রত্যেকটা হোটেলে এটা সিমিলার। আর আমাদেরকে এটা ঝোল দেওয়া হয়েছে, এক্সট্রা দেওয়া হয়েছে, আমরা দুজন আসছি, আমি আর আমার ওয়াইফ। ঝোলটা এটা আমি একটু টেস্ট করি। এটা হচ্ছে খাসির পায়া, খাসির পায়াটা টেস্ট করি। ঝোলটা একটু খেয়ে দেখি কি অবস্থা। টেস্ট আছে, যদিও একটু ঠান্ডা হয়ে গেছে, আমাকে এরকম ঠান্ডায় দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে ঝোলটা অনেক টেস্ট। রুটিতে টেস্ট করি, আমার কাছে এই আপনার নিয়ারিটা খুব টেস্ট লাগলো, নিয়ারিটা খাসির যে ইয়া আছে এটা একটু টেস্ট করি। এটা ওভারঅল টেস্ট আছে, আপনারা খাসির পায়াটা টেস্ট করতে পারেন সকালবেলার জন্য। একটা চা নিছি, এই চাটা টেস্ট করে দেখি কি অবস্থা চায়ের। চারো অস্থির, চারো ভালো আছে। খাবারগুলো ওভারঅল ভালো ছিল, আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, বিশেষ করে আপনার হাসি যে পায়াটা ছিল এটা একটা বেস্ট। এই জামালপুর অনেক হোটেলে আমার খাওয়া হয়েছে, এর ভিতরে বেস্ট হচ্ছে এই রংধনুর এই খাসির পায়াটা। আপনারা যদি এই খাসির পায়াটা খেতে চান তাহলে অবশ্যই এখানে আসবেন, এবং যখন খাসির পায়াটা অর্ডার দিবেন অবশ্যই বলবেন গরম করে দিতে। এমনিতেও ভালো লাগছে, কিন্তু গরম থাকলে জিনিসটা আরও ভালো লাগবে।